ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে হৃদয়। হালের আলোচিত ও সমালোচিত জুটি চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলি। সম্প্রতি শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করায় তাতে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন বুবলি। এর জের ধরেই এবার বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছেন শাকিব খান। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন টলিউডের এই সুপারস্টার। বুবলির সঙ্গে সম্পর্কের অবনতি হলো কিভাবে এমন প্রশ্নে শাকিব খান বলেছেন, দেখুন সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডেলে জড়িয়ে পড়ল, নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল যা মিডিয়া সহ সবাই জানে। একই সঙ্গে 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ির মালিক হলো। হঠাৎ করে এমন সম্পত্তির মালিক হওয়া কিভাবে সম্ভব? কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কন্টিনিউ করা যায় আপনারাই বলুন। এ অভিনেতা আরও বলেন, আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি, কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে, অকৃতজ্ঞতার পরিচয়ও দিয়েছে। আমি এখন আর কারো সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। আমি শুধু আমার 2 সন্তান জয় বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো শান্তিতে কাটাতে চাই। বুবলি তার পোস্টে দাবি করেছে, গেল ঈদ নাকি আপনারা একসঙ্গে কাটিয়েছেন। এ প্রসঙ্গে শাকিব বলেন, দেখুন আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটি তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর একদিনের জন্য সে আমাদের বাসায় থাকেনি, আমার বাসার কারো সঙ্গে তার কথাও হয়নি, আগে পরিচয় ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে। শেহজাদের জন্মদিনেও বুবলি জোর করে শাকিবের বাসায় গিয়েছিলেন। এমনটি জানিয়ে শাকিব বলেন, শেহজাদকে তার নানি আমার বাসায় নিয়ে আসে, অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলি আমার বাসায় এসেছে, যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না, অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে, স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি। তারপর শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম, তখন বুবলিও গাড়িতে উঠে এবং পেছনের সিটে বসে পড়ে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবার আমি খাইনি। আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল, মিথ্যে বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এবং পরে সে ফেসবুকে মিথ্যে স্ট্যাটাস দিয়ে তাই করার চেষ্টা করেছে। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজিফাই বিডি।